যতই দিন যাচ্ছে সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতিবাচক প্রভাবের মাত্রা ততই যেন বেড়েই চলেছে। সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়া এমনই এক এআই বিড়ম্বনার নাম ডিপফেক। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজনের মুখের ওপর আরেকজনের অবয়ব বসিয়ে তৈরি করা ভিডিওকে বলা হয়ে থাকে ডিপফেক। সাম্প্রতিক সময়ে এই ডিপফেকের কবলে পড়ে সমাজে নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন অনেকেই, এমনকি এ তালিকায় রয়েছে বহু বলিউড তারকার নামও। এরই ধারাবাহিকতায় এবার ডিপফেকের শিকার হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার বেশ কয়েকটি ডিপফেক পর্ন ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অপরাধীদের শাস্তির পাশাপাশি €100,000 ক্ষতিপূরণ দাবি করেছেন মেলোনি। মেলোনির ডিপফেক ভিডিওটি যুক্তরাষ্ট্রের একটি পর্নোগ্রাফি সাইটে আপলোড করা হয়েছে। মাসের পর মাস ধরে সেগুলোতে লাখ ভিউ হয়েছে। 2022 সালে ইতালির প্রধানমন্ত্রী হন মেলোনি। এর আগেও তার অশ্লীল ভিডিও তৈরি করে তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। সম্প্রতি বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসলে রোমের আদালতের দ্বারস্থ হন মেলোনি। বিবিসি জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 40 বছর বয়সী এক মার্কিন নাগরিক ও তার বাবার দিকে অভিযোগের আঙুল উঠেছে। দুজনের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ভিডিওগুলো আপলোড করার জন্য ব্যবহৃত স্মার্টফোন ট্র্যাক করে তারা অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হন। আগামী 2 জুলাই আদালতে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে মেলোনির। তার আইনজীবী জানান, ক্ষতিপূরণের অঙ্কটি প্রতীকী। এই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীরা যাতে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারেন, সেজন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইতালির আইন অনুযায়ী কিছু নির্দিষ্ট মানহানির মামলা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং তা প্রমাণিত হলে অপরাধীদের কারাদণ্ডও হতে পারে। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।